ঘটনাটি উনিশশো সালের সেন্ট জোনস ফাউন্ডল্যান্ড ক্যানাডা এই শহরে একজন ভদ্র মহিলা বাস করতেন তার নাম ক্যাথরিন। তিনি ব্ল্যাক ম্যাজিক চর্চা করতেন এবং কার্ডের মাধ্যমে ভাগ্য গণনা করতেন এক রাতে সেই মহিলার সাথে এক লোক দেখা করতে আসেন ক্যাথরিন সেই লোকটিকে তার সেই ঘরে নিয়ে যান যেখানে তিনি তার ব্ল্যাক ম্যাজিক চর্চাগুলো করতেন ক্যাথরিন বলল বলুন আপনি কি জানতে জানতে চান আমি আমার ভাগ্য সম্পর্কে চাই ঠিক আছে তারপর ক্যাথরিন তার কার্ডের সেটটা বের করলেন যেটা দিয়ে তিনি ভাগ্য গণনা করেন ক্যাথরিন কার্ডগুলো সাফল করতে লাগল তারপর লোকটির দিকে এগিয়ে দিল তাকেও বলল কার্ডগুলো সাফল করতে লোকটি যখন কার্ডগুলো নিতে যায় তখন এই ভদ্রলোকের আঙ্গুলের সাথে ক্যাথরিনের আঙ্গুলে স্পর্শ হয় সেই স্পর্শে ক্যাথরিন একটি ডার্ক ফিলিংস পায় সে মনে মনে ভাবে নিশ্চয়ই কোনো অশুভ কিছু রয়েছে লোকটির সাথে জোর ডাকাত নয় তো দেখা যাক কি হয় লোকটি কার্ডগুলো সাফল করার পর ক্যাথরিনের দিকে এগিয়ে দিলেন ক্যাথরিন সেখান থেকে আটটি কার্ড বেছে নিলেন আটটি কার্ড বেছে নেওয়ার পরে ক্যাথরিন একটি একটি কার্ড তুলে সে অনুসারে লোকটিকে বর্ণনা করতে লাগলেন সেখান থেকে জানা যায় লোকটি একসময় প্রচুর অর্থ কামিয়েছেন বেশ সচ্ছল জীবনযাপন করেছেন তিনি কিন্তু বিভিন্ন বদভ্যাস যেমন জুয়া, নেশা করা এগুলোর কারণে তিনি বেশ অর্থ সম্মুখীন হয়েছেন এইবার ক্যাথরিন শেষ কার্ডটা তুলল আর তোলা মাত্রই সে একটা রিডিং পায় যে সব কিছু অত্যন্ত কষ্টের মাধ্যমে শেষ হবে এটা দেখে ক্যাথরিন একটু ভরকে যায় কিন্তু লোকটিকে এ ব্যাপারে কিছু বলবে না এই বলেই সিদ্ধান্ত নেয় লোকটি জিজ্ঞাসা করে কি ব্যাপার তুমি বলছো না কেন লাস্ট কার্ডে কি আছে এটা তোমার না জানলেও চলবে না তোমাকে বলতেই হবে অনেক বাঘ বিতন্দার পর ক্যাথরিন ভদ্রলোকটিকে বলে তোমার শেষ কার্ডের ব্যাপারটা হচ্ছে এই তোমার সবকিছু অত্যন্ত কষ্টের মাধ্যমে শেষ হবে সব শেষ হয়ে গেল আমার সব শেষ হয়ে গেল লোকটি মন খারাপ করে বাড়ি চলে গেল এটা দেখে ক্যাথরিনের খুব খারাপ লাগে এরপর দুই মাস কেটে গেল সেই দিনের পর থেকে ক্যাথরিনের মনের মধ্যে এক ধরনের অদ্ভুত অনুভূতি কাজ করত একদিন ক্যাথরিন ব্ল্যাক ম্যাজিক চর্চা শেষ করে কিছু শেখর পোড়াতে পোড়াতে বাড়ির বারান্দায় আসলো বাড়ির ঘরের সব লাইট বন্ধ করা ছিল সে আঙ্গিনায় গিয়ে সেগুলো পোড়াতে লাগলো সেখান থেকে এক ধরনের ধোঁয়া উঠতে শুরু করলো ক্যাথরিন চেয়ার নিয়ে বসে রইল চেয়ারে বসে সে বিড়ির করে কিছু পড়তে লাগলো এমন সময় সে খেয়াল করল বাগানের বেড়ার পাশে গাছগুলো কেমন নড়বড় করছে কেমন যেন একটা অদ্ভুত শব্দ তারপরে শোনা গেল এটা শুনে ক্যাথরিন খুব ভয় পেয়ে যায় তারপর সে দ্রুত তার ঘরের ভিতরে চলে যায় তার বাড়িতে একটা শর্ট ছিল সে শর্ট নিয়ে বের হয় আঙ্গিনাতে খুঁজতে থাকে কিন্তু কিছুই খুঁজে পায় না এমন সময় বাড়ির ভিতর থেকে একটা খট করে শব্দ শুনতে পায় সে বাড়িতে ফিরে যায় গিয়ে দেখে যে ঘরে সে ব্ল্যাক ম্যাজিক সাধনা করে সে ঘরের টেবিলটা ভেঙে দু টুকরো হয়ে পড়ে আছে এর কয়েকদিন পর ক্যাথরিন তার লিভিং রুমে বসেছিল হঠাৎ তার মনে হতে লাগলো যে সে ঘরে একা নয় তার সাথে আরও কেউ আছে সে একটু ভয় পেয়ে গেল তারপর কি মনে হতে আস্তে আস্তে পিছনে ঘুরে তাকালো সে পিছনে ফিরে সে যা দেখতে পেলো তা বেশ ভয়ঙ্কর পরেরও পাশটা বেশ অন্ধকার সে অন্ধকারের মাঝে একজোড়া লাল টকটকের চোখ তার দিকে তাকিয়ে আছে ক্যাথরিন এক চিৎকার দিয়ে দৌড়ে যায় তার হাজবেন্ডের কাছে তার হাজবেন্ডকে কিছু গিয়ে বলে তাড়াতাড়ি আসো লিভিং রুমে কিছু একটা আছে কি বলছো এইসব চলো তো দেখি কিন্তু যখন তারা লিভিং রুমে আসে এসে দেখে সেখানে কিছুই নেই কই কিছুই তো নেই একটু আগেই তো এখানে ছিল তুমি ভুল দেখেছ চলো শুয়ে পড়ি একটি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে ক্যাথরিনের ঘুম ভেঙে যায় সে আস্তে আস্তে উঠে বসে কিন্তু উঠে বসতেই সে দেখে তার বিছানার পাশে যে চেয়ারটি আছে সেখানে সেই ভদ্রলোকটি বসা রক্তাক্ত তার চোখে মুখে রক্ত একটি চোখ কঠোর থেকে বের হয়ে ঝুলে আছে লোকটি হাসতে হাসতে চেয়ার থেকে উঠে দাঁড়ালো তারপর আস্তে আস্তে ক্যাথরিনের দিকে এগিয়ে যেতে থাকল ক্যাথরিন তার হাজবেন্ডকে ডাকার অনেক চেষ্টা করলো কিন্তু সে খেয়াল করল সে এক বিন্দুও নড়তে পারছে না লোকটি ক্যাথরিনের অনেক কাছাকাছি চলে আসে ক্যাথরিন জ্ঞান হারিয়ে ফেলে পরের দিন যখন ক্যাথরিনের ঘুম ভাঙে তখন তার মনে পড়ে গত রাতের ঘটনাটা সে মনে মনে ভাবতে থাকে তার কিছু একটা করা উচিত তার এক বান্ধবী রয়েছে যে তার মতোই সাইকিক রিডিং বা ব্ল্যাক ম্যাজিক সাধনা করে ক্যাথরিন তার বান্ধবীকে ফোন দেয় তার বান্ধবী তাকে বলে আমার এখানে চলে আসো আমরা উইজাবোর্ড নিয়ে বসে দেখি ক্যাথরিন রাজি হয় সেই রাত্রে তারা উইজাবোর্ড নিয়ে বসে কিন্তু অনেক চেষ্টা করার পরেও কোনো রেসপন্স পায় না তারা আবার চেষ্টা করতে থাকে অনেকক্ষণ পরে তারা একটা দুর্বল রেসপন্স পায় সেই রেসপন্স পাওয়ার পর থেকেই তারা জানার চেষ্টা করে যে তারা কার সাথে কথা বলছে তখন তারা জানতে পারে ওখানে পঁচিশ বছর বয়সী কোনো এক আত্মা রয়েছে এবং তার সাথে তার সমবয়সী পাঁচটি মেয়ের আত্মাও রয়েছে এবং তাদের সাথে আরও একজন রয়েছে কিন্তু সে কোনো আত্মা না সে একটি ঝিন তখন তারা দুজনে জিনের সাথে কথা বলতে চাই বলে জানায় এটি নিয়ে তাদের সাথে এবং আত্মার মধ্যে অনেক বাকবিতণ্ডা হয় এবং অবশেষে আত্মারা রাজি হয় তাদের সাথে জিনের কথা বলার ব্যবস্থা করে দেওয়ার জন্য ক্যাথরিন তুমি যে ব্ল্যাক ম্যাজিকের চর্চা করো সেটা আমার খুব পছন্দের আমি প্রায় সময় তোমার সাথে কথা বলতে চাইতাম আমি তোমার সেই ঘরের জানালার সামনে দাঁড়িয়ে থাকতাম সেই দিন যে লোকটা তোমার বাসায় আসলো তার সাথে সাথে আমিও তোমার বাসায় ঢুকে পড়ি সেই লোকটা যখন শেষ কার্ডের রিডিং এর সম্পর্কে জেনে তার বাড়ি ফিরছিল তখন হাইওয়েতে সে অ্যাক্সিডেন্ট করে মারা যায় সেখানে তখন আর আমার কিছুই করা ছিল না তাই আমি লোকটাকে ছেড়ে চলে আসলাম কিন্তু আমি তোমাকে ছেড়ে যেতে চাই না আমি তোমার সাথেই থাকতে চাই এভাবে হয় না তুমি আমার সাথে থাকতে পারো না তোমাকে চলে যেতেই হবে বেশ আমি চলে যাব কিন্তু এক শর্তে তোমাকে জঙ্গলে গিয়ে একটি রিচুয়াল করতে হবে তারপর পাঁচটি ছাগলকে বলি দিতে হবে এবং সেই পাঁচটি ছাগলের মাথা পাঁচটি গাছে ঝুলিয়ে রাখতে হবে হবে এই রিচুয়ালটা তোমাকে করতে আর সেটা করার পরেই ছেড়ে চলে যাব ক্যাথরিন জিনের শর্ত অনুযায়ী সবকটেই কাজ করে এরপর থেকে সেই জিন তাকে আর বিরক্ত করেনি stories best channel you ever seen animated stories you are in a horror dream animated stories you just take the bloody cream go and get a pop you ready for the horror theme. animated stories best channel you ever seen animated stories you are in a horror dream animated stories you just take the bloody cream go and get a